পৃথিবীতে অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। এই অসংখ্য প্রাণী এবং উদ্ভিদের সকলের নাম যেন আমাদের একা পক্ষে কখনো সম্ভব হয় না। এত এত উদ্ভিদ এবং প্রাণী এবং প্রতিদিন প্রতিনিয়ত এই উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা বাড়ছে, তাই এই ক্রমবর্ধমান উদ্ভিদ এবং প্রাণীর নাম সহ আমাদের একজন মধ্যে মনে রাখা সম্ভব নয় বলে বিজ্ঞানীরা কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে এদেরকে সহজ পদ্ধতিতে আমাদেরকে জানার জন্য কিছু পদ্ধতি আছে। অর্থাৎ এটা হচ্ছে সেলিমিনেশন। তাহলে সেলিমিনেশন মূল জিনিসটি কি? সেলিমিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যে যার সাহায্যে অল্প সময়ে অল্প পরিশ্রমে বিজ্ঞানসম্মতভাবে আমরা অধিক সংখ্যক জীব সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বা সেটা টেক্সোনমি। ঠিক আছে, এখন আসে আমরা শ্রেণীবিন্যাসের ধাপসমূহ। শ্রেণীবিন্যাসের ধাপসমূহ কি? এই যে দেখো আমি বোর্ডে তোমাদের জন্য শ্রেণীবিন্যাসের ধাপ করে রেখেছি, আমি তারপর ডিটেলস বলছি। শ্রেণীবিন্যাসের ধাপসমূহ হচ্ছে ভাইটা সাতটা। শ্রেণীবিন্যাসের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে কিংডম। কিংডম মানে রাজ্য। তারপর আছে ফাইলাম। ফাইলাম হচ্ছে পর্ব। ক্লাস হচ্ছে শ্রেণী। অর্ডার হচ্ছে বর্গ। ফ্যামিলি হচ্ছে গোত্র। জেনাস হচ্ছে গণ। এবং স্পেসিস হচ্ছে কি? প্রজাতি। তাহলে আমরা এই যে শ্রেণীবিন্যাসের সাতটা ধাপ জানতে হবে। এখন এই সাতটা ধাপ কেন আবিষ্কার করেছে বা সাতটা ধাপে কেন করতে সেটা জানবো, এবং সেই ধাপগুলোতে কোনটা কিভাবে করবো সেটা আমরা জানবো। তাহলে এখন আসে আমরা ডিটেলস এ। কিংডম রাজ্য অ্যানিমেলিয়া। কেন এটা অ্যানিমেলিয়া? কারণ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী এবং পরভোজী ও জটিল কিছু তন্ত্র দিয়ে এদের তো বলতে পারে এদের জটিল কিছু তন্ত্র আছে। সুকেন্দ্রিক মানে কি? এদের সুগঠিত নিউক্লিয়াস এবং ডিএনএ আর এনএ বিদ্যমান বলে এদেরকে সুকেন্দ্রিক বলা হয় এবং এদেরকে সমান বিভাগে ভাগ করা যায়, সেজন্য সুকেন্দ্রিক। বহুকোষী মানে এদের এক অধিক কোষ দ্বারা গঠিত, এবং জটিল কৃষি তন্ত্র মানে অসংখ্য কৃষির সমন্বয়ে গঠিত বলে এদেরকে বলে জটিল কৃষি তন্ত্র দিয়ে এদের দেহ গঠিত। তাহলে আমরা কিংডম রাজ্য অ্যানিমিনিয়া কেন সেটার ব্যাখ্যা করা জানতে পারলাম। এবার আসি আমরা পর্ব ফাইলাম কর্ডারা। কেন কর্ডারা? কারণ জীবনের কোন এক পর্যায়ে এদের দিয়ে নটোকর বিদ্যমান। নটোকর কারণ মেরুদণ্ডের প্রাণী হইতে হলে কর্ডাটা কর্ডের প্রাণী মানে মেরুদণ্ডের প্রাণী, আর মেরুদণ্ডের প্রাণী হইতে হলে তোমাদেরকে অবশ্যই তোমাদের জীবন দশায় নটোকর বা মেরুদণ্ড অবশ্যই থাকতে হবে, সেই জন্য এরা কর্ডে। তারপরে এসে আমরা সেল ক্লাস কি? ম্যামালিয়া। কেন ক্লাস ম্যামালিয়া? কারণ এরা সন্তান প্রসব করে এবং সন্তানকে নিজের স্তন পান করায়, মানে এরা বুকের দুধ তাদের সন্তানদেরকে খাওয়ায়, সেই জন্য এরা ম্যামালিয়া। ম্যামালিয়ার গর্ভসূচকদের এরা বুকের দুধ পান করে বা স্তন্য পান করায়, এবং এদের দেহে আরেকটা বস্তু হচ্ছে লোম বা চুল বিদ্যমান, এই জন্য এরা ম্যামালিয়া। সারা দেহ সাধারণত লোম বা চুলে আবৃত থাকবে, এটা ম্যামালিয়ার বড় একটা বৈশিষ্ট্য। এরপর আসি আমরা কি বর্গ অর্ডার প্রেমিক। এটা কি? এটা হচ্ছে কারণ এদের আকৃত প্রযুক্তি হাত বিদ্যমান, এরা হাত দিয়ে যে কোনো জিনিস সহজে আঁকড়ে ধরে থাকতে পারে, সেই জন্য এরা প্রেমিক। এবং এদের রান শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তি অনেক প্রখর। এদের রান শক্তি অপেক্ষা মানে এদের রান শক্তির থেকে এদের দৃষ্টিশক্তি অনেক প্রখর, অনেক তীক্ষ্ণ বলে এরা প্রেমিক। এখন আসি আমরা গোত্র ফ্যামিলি হোমোনিডি। কেন হোমোনিডি? এদের হোমোনিডির কারণ হচ্ছে শিম্পাঞ্জি গরিলা বানর প্রভৃতির সাথে এদের দেহ সাদৃশ্য বিদ্যমান, মানে ম্যামালের সাদৃশ্য এবং হোমোনিডির সাদৃশ্য এদের, কারণ এদের দেহ লোম দ্বারা আবৃত, এরাও সন্তান প্রসব করে এবং মাতৃদুগ্ধ পান করে, সেজন্য গোত্র। এখন এসে আমরা গণ হোমো। হোমো কেন? দেহের কোন পাতে
মস্তিষ্ক সবচেয়ে বড়, কারণ এদের দেহের তুলনায় মস্তিষ্ক সবচেয়ে বড়। এবং এরা খাড়া দুই পায়ের উপর ভর করে খাড়া হয়ে হাঁটতে পারে, সেই জন্য এদের হোমো। এখন আসে আমরা প্রজাতি। প্রজাতি কি? যে স্পেসিফিক্যালি কেন চড়া এবং খাড়া কপাল, সে সাথে ফুলি হাড়, হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিক ভাবে এরা উন্নত। আসলে এটার উদাহরণ হচ্ছে কি, হোমো সেপিয়েন্স মানে মানুষ। আমরা ধর্মের বিশ্বাসও যদি যাই, বিজ্ঞানের বিশ্বাস ছাড়াও যদি ধর্মের দিকেও যাই, তবু আমরা হোমো সেপিয়েন্স মানুষ, সৃষ্টির সেরা জীব, কারণ তার বিবেক বুদ্ধি বিবেচনার জন্য সে সবচেয়ে উন্নত প্রাণী। বিজ্ঞানও বলছে এদের বুদ্ধিবৃত্তিক উন্নত, মানে এদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বেশি, সেই জন্য এরা উন্নত। তাহলে শিক্ষার্থীরা আমরা শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ যে সাতটা ধাপ আছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস, এই সাতটা ব্যাখ্যা জানতে পারলাম এবং কিভাবে একটা প্রাণীকে একটা নির্দিষ্ট বর্ণ এবং উপজাতিতে বিভক্ত করা হয় সেটা আমরা বুঝতে পারলাম। এবার আসি আমরা ত্রিপদ নামকরণ। এই যে আমরা দেখবো এখানে পড়েছি হোমো সেপিয়েন্স, এই যে হোমো সেপিয়েন্স এই নামটা পড়েছি, হোমো একটা ওয়ার্ড এবং সেপিয়েন্স একটা ওয়ার্ড, এখানে দুইটা, একটা হচ্ছে গণ এবং প্রজাতি। প্রত্যেকটা ঠিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা জীব সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক তাদের নামের ক্ষেত্রে দুইটা অংশ থাকবে, প্রথম অংশটা হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি। এই গণ এবং প্রজাতি প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই থাকবে। আর এই গণ এবং প্রজাতি এই যে একটা প্রাণীর নামের ক্ষেত্রে থাকবে, এখানে দুইটা অংশ নিয়ে একটা প্রাণীর নামকরণ করা হয় বলে এটাকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয়। এই দ্বিপদ নামকরণ পদ্ধতির জনককে, এই দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক হচ্ছে সুইডিশ বিজ্ঞানী ক্যালাস লিনিয়াস। উনি 1753 সালে কি করেছে, পুরো স্পেসিস অফ প্ল্যান্ট নামক পুস্তকে সর্বপ্রথম উদ্ভিদকে দ্বিপদ নামকরণ, উদ্ভিদের দ্বিপদ নামকরণ করেন। আর এই উদ্ভিদ, এই উদ্ভিদের দ্বিপদ নামকরণটা কি আমাদের নামকরণের ক্ষেত্রে বিশাল একটা মাইলফলক বা নতুন যুগের সূচনা করেছে। আর উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে একটা আন্তর্জাতিক সংস্থা আছে, যে আন্তর্জাতিক সংস্থা স্বীকৃতির মাধ্যমে উদ্ভিদ বা প্রাণী নামকরণ করা হয়। প্রাণীর ক্ষেত্রে একটা সংস্থা, উদ্ভিদের ক্ষেত্রে একটা সংস্থা, কিন্তু তারা একই কাজ করে। সেই সংস্থাটা কি, সেই সংস্থা হচ্ছে ICBN, ইন্টারন্যাশনাল বোর্ড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, যেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, এবং ICZN, সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল বোর্ড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। তার মানে এই দুইটা সংস্থা এক হয়ে উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ করে থাকে। এরা যদি অনুমোদন না দেয় তাহলে কোনো উদ্ভিদ বা প্রাণীর সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়া অসম্ভব হয়ে যাবে। এবং এরা নির্দিষ্ট একটা কোড প্রদান করে, যে কোডের মাধ্যমে পেটেন্ট করা থাকে এই উদ্ভিদটার নাম, প্রজাতি এবং এই উদ্ভিদটা কি আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে সেটা সহ উল্লেখ করে থাকে। তাহলে এখন আসে আমরা দ্বিপদ নামকরণের কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা দ্বিপদ নামকরণ করব। ঠিক আছে, দ্বিপদ নামকরণ সাধারণত ল্যাটিন ভাষায় কিন্তু হয়, যেহেতু দ্বিপদ নামকরণ উদ্ভব হচ্ছে ক্যালাস লিনিয়াস উনি সুইডিশ, তাই ল্যাটিন ভাষায় দ্বিপদ নামকরণ করা হয়। আর প্রত্যেকটা নামের ক্ষেত্রে, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রত্যেকটা জীবের, একটা জীবের দুইটা নামের অংশ থাকবে, প্রথম হচ্ছে গণ এবং দ্বিতীয় হচ্ছে প্রজাতি। যেমন এখানে দেখা যাচ্ছে কি, ধান অরাইজা স্যাটাইবা, এটা হচ্ছে গণ, অরাইজা হচ্ছে গণ এবং স্যাটাইবা হচ্ছে প্রজাতি। দেখো আম, ম্যাগনিফেরা ইন্ডিকা, ম্যাগনিফেরা হচ্ছে গণ এবং ইন্ডিকা হচ্ছে প্রজাতি। ল্যাবিও রুইতা রুইমা, ল্যাবিও হচ্ছে গণ এবং রুইতা হচ্ছে প্রজাতি। আবার মানুষ হোমো সেপিয়েন্স, হোমো হচ্ছে গণ এবং সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। তাই প্রত্যেকটা নাম, প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণী গণ এবং প্রজাতি দুইটা নামের সংস্থার এদের নামকরণ করতে হবে, নামকরণ করতে হবে ল্যাটিন ভাষায়। আর যদি আমরা হাতে নামকরণ লিখতে যাই তাহলে কি করতে হবে, নামের ক্ষেত্রে গণ এবং প্রজাতির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আন্ডারলাইন দিয়ে দিতে হবে। নামকরণের ক্ষেত্রে গণ নামের প্রথম অক্ষরটা বড় হাতের ক্যাপিটাল লেটার হবে এবং বাদ বাকি সমস্ত কিছু
ছোট হাতের অক্ষর হবে, স্মল লেটার হবে, সেটা প্রজাতির ক্ষেত্রেও স্মল লেটারই হবে। যদি আমরা নাম ল্যাটিন ভাষায় যখন লিখবো তখন নামটা ডান দিকে সাধারণত একটু কার্ভ করে লিখবো, যেমন ল্যাট এজে ল্যাবিও, এল এ বি ই ও ল্যাবিও, এই যে হাত নামে একটু ডান দিকে কার্ভ করে দিয়েছি, এই ঠিক এই পদে কিন্তু ডান দিকে এরকম কার্ভ করে লিখতে হবে, ঠিক আছে? এরকম ডান দিকে একটু ল্যাটিন ভাষায় কার্ভ করে লিখতে হবে, ডান দিকে বাঁকা করে রাখতে হবে। আবার বৈজ্ঞানিকরা মুদ্রণের সময় সবসময় ইটালিক অক্ষরে লিখতে হবে। আবার কি করতে হবে, এই যে যদি একটা উদ্ভিদ প্রাণী আবিষ্কারক অনেকেই হয়, অনেক বিজ্ঞানী একসঙ্গে মিলে হয়, তাহলে যিনি প্রথম এই উদ্ভিদ প্রাণীর নামকরণ করেছেন তারটাই ব্র্যান্ডেড হবে, তারটাই সর্বজনীন গ্রহণযোগ্য হবে এবং তার নামে এই উদ্ভিদ প্রাণীটি পড়তে হবে। সেই ক্ষেত্রে যিনি আবিষ্কারক তার নামের অধ্যাক্ষর এবং কত সাল আবিষ্কৃত হয়েছে সেটা লিখে দিতে হবে। সেই সাথে আমাদের কি করতে হবে, বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আমরা একটা প্রাণী কখনো দুইবার বা দুইটা কোড দিয়ে পেটেন্ট করা যাবে না, একটা উদ্ভিদ প্রাণীর একটা নামই থাকবে এবং সারা বিশ্বব্যাপী সে একটা নামই স্বীকৃতি পাবে, যেটাতে সারা বিশ্ব একযোগে তাকে চিনতে হবে, এটা অমুক প্রজাতির অমুক উদ্ভিদ, তার গড়ে আমার প্রজাতি দেখে সহজে মানুষ বুঝতে পারবে। তাহলে আমরা দ্বিপদ নামকরণের পদ্ধতি কি, দ্বিপদ নামকরণ কি, দ্বিপদ নামকরণের পদ্ধতি এবং দ্বিপদ নামকরণের আবিষ্কারকে আমরা সহজে জানতে পারলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে, শেষ তোমরা ভালো থাকো, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।